দিবারাত্রি টেস্ট খেলার জন্য আরো কাছাকাছি ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই এর নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি এমনটাই ইঙ্গিত দিলেন। এখনো চূড়ান্ত না হলেও শিগগিরই দিবারাত্রি টেস্ট খেলতে চান তারা, আর এই বিষয়ে সম্মতি জানিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এখন দিবারাত্রি টেস্ট খেলা হয়নি ভারতের, আর এটা না হওয়ার পিছনে কোহলির অনিচ্ছার বিষয়টি বারবার সামনে এসেছে ভারতীয় মিডিয়াতে। যদিও গাঙ্গুলি শুনেছেন উল্টো কথা, বিসিসিআই এর সভাপতি হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবার সাক্ষাৎ হয়েছে তার কোহলির সাথে। বিসিসিআই এর কার্যালয়ে ওই সাক্ষাৎকারে কোহলির সঙ্গে দিবারাত্রি টেস্ট খেলা নিয়ে আলোচনা করেছেন ভারতীয় সাবেক এই অধিনায়ক। কোহলি নিজেই গোলাপি বলের ক্রিকেট খেলতে রাজি আছেন বলে জানিয়েছেন গাঙ্গুলি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা দিবারাত্রি খেলা নিয়ে কথা বলেছি, এটা নিয়ে আমরা কিছু একটা করব। দিবারাত্রি টেস্ট নিয়ে আমি ভীষণ আশাবাদী, কোহলি এটাতে রাজি আছে। সঙ্গে তিনি আরো যোগ করে বলেন, আমি অনেক পত্রিকার প্রতিবেদন দেখেছি যে কোহলি নাকি খেলতে চায় না দিবারাত্রি টেস্টে, যদিও কথাটি সত্যি নয়। এই খেলাটার এগিয়ে যাওয়ার দরকার আছে, লোকজন তাদের কাজ শেষ করে মাঠে এসে চ্যাম্পিয়নদের খেলা দেখবে। তাহলে কবে হচ্ছে ভারতের প্রথম দিবারাত্রি টেস্ট? গাঙ্গুলি অবশ্য নিশ্চিত করে সময় বলতে না পারলেন, জানি না কখন হবে, তবে এর অর্থ হলো বাংলাদেশের বিপক্ষে হতে যাওয়া টেস্ট সিরিজের দিবারাত্রির ম্যাচ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে যেতে পারেনি বিসিসিআই। নভেম্বরের সফরে তিন ম্যাচের টি টোয়েন্টির সঙ্গে দুই দল টেস্ট খেলবে বাংলাদেশ। 3 নভেম্বর টি টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ ভারতের লড়াই। ভারত সফরকে সামনে রেখে শুরু হয়েছে ক্রিকেটারদের নতুন প্রস্তুতি ক্যাম্প। শুক্রবারে অর্থাৎ প্রথম দিনেই কাজ শুরু করে দিয়েছে নতুন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভিক্টোরি, কিন্তু জাতীয় লীগের ব্যস্ততার কারণে ক্যাম্পে যোগ দিতে পারেনি বেশ কয়েকজন স্পিনার। এই ভিক্টোরির কথা ভেবেচিন্তে বিশেষজ্ঞ স্পিনারকে ডেকে পাঠিয়েছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড। এখন ভারতের প্রস্তুতি নিয়ে কথা উঠছে, যদিও তারা এই খেলার জন্য আগ্রহী, এখন শুধু অপেক্ষার পালা, দিন গুনে। আপাতত ভর্তির চুক্তির মেয়াদে চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রায় 3 লাখ টাকা পারিশ্রমিক পাবে সাবেক কিউর এই তারকা। এত বিশাল অঙ্কের কারণে ভেটরিকে যতটা সম্ভব কাজে লাগাতে চান বিসিবি ও বিসিআই এর সভাপতি। জাতীয় লীগের তৃতীয় রাউন্ডের মাঝপথে নয় ক্রিকেটারকে ডেকে পাঠালেন কাল। শনিবার সংবাদ মাধ্যমে এমন প্রশ্নে এই কথা বলেছেন, কাল ও পরশু দুটি প্রস্তুতি ম্যাচের মধ্যে 9 জনকে ডেকে পাঠানো হবে। একটা সমস্যা দেখা দিয়েছিল, ভিক্টোরি কাজ করার মতো যথেষ্ট স্পিনার পাচ্ছিল না ক্যাম্পে। পরবর্তীতে সেই সমস্যা কাটিয়ে উঠে বর্তমানে সে ভালো ফর্মে। এইদিকে ভারত সফর থেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়াচ্ছেন বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবল। শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ড। এখন তামিম ময় ভারত ও বাংলাদেশের টি টোয়েন্টি ম্যাচ কেমন হয় তা দেখার আশায় দেশবাসী।